গফুর স্যারের কাছে তোমার কত টাকা পাবো বলো? মাত্র 10,000 টাকা। এক ঘন্টার মধ্যে তুমি তোমার টাকা পেয়ে যাবে। যাও বাড়িতে অপেক্ষা করো, আমি আসছি। ভাবে ভাবে আমাকে তোমার জমানো টাকা থেকে 10,000 টাকা দাও তো। আমার কাছে কোনো টাকা নেই। টাকাটা আমার ভীষণ প্রয়োজন। টাকা কি গাছের গোটা যে চাইলেই পাওয়া যায়? যা ভাগ। রাজু, রাজু, এ কি করছিস? ভালো হবে না মনে হচ্ছে রাজু, ভালো হবে না। এখানে 5,000 টাকা আছে, আমি অনেক কষ্টে জমিয়েছি রাজু। তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেবো। রাজু, রাজু, হায় রে, আমার টাকা। ভাবে আমাকে 5,000 টাকা দাও তো। আমার কাছে কোনো টাকা নেই। দাও রাজু, এখানে 3,000 টাকা আছে, আমি অনেক কষ্ট জমিয়েছি, দেখাবে রাজু। তোমার টাকা আমি শোধ করে দেবো, ব্যাস। রাজু, আরে আরে, আমার টাকা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কাউকে দান করতে। আমার কষ্টে জমানো টাকা তুমি দান করতে যাচ্ছ? তোমার টাকা আমি সময় মতো ফেরত দিয়ে দেবো, ছাড়ো। রাজু, এই রাজু, এই নিন আপনার 10,000 টাকা। ভুলে আর কোনোদিন গপুর স্যারের বাড়ির দিকে চোখ তুলে তাকাবেন না, বুঝেছেন? আচ্ছা। বাড়িটা দখল নিতে পারলাম না। মরিয়ম, তোমার জন্য শাড়িটা আর ইয়ে মানে নাও নাও, আমি গাছের নিচে অপেক্ষা করছি। আমাদের কাছে বড়ই, কিন্তু কাল তোমাদের কাছে পেয়ারা আমাকে দিতে হবে। আচ্ছা দাও। এই নাও তোমার চাদর, তুমি আমার জন্য যা করলে সেই উপকারের ঋণ আমার জীবন দিয়ে শোধ করতে পারবো না। সে কি বলছো? সে তোমার দায়িত্ব। স্যার তো মারা গেছেন, কিন্তু তুমি এখানে একা এ বাড়িতে। বাস্তবকে মেনে নিয়েই মানুষকে বাঁচতে হয়, আমার জন্য ভেবো না। আমি আমার বাবার আদর্শ নিয়েই বেঁচে থাকব। তোমার বাবা আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন, তার একটা উপদেশ অন্তত আমাকে পালন করতেই হবে। আসি।